এই জায়গাটা আপনার রোলটা আসলে দুই দিক থেকেই আছে কি মনে হয় এটা অনেক কঠিন অন্যান্য যে কোনো ফেডারেশনের সাথে বসার চেয়ে ক্রিকেট বোর্ডের সাথে বসাটা একটু কঠিন ক্রিকেটের বাইশ গজের হালচাল আর মিরপুরের গন্ডি পেরিয়ে পাপন এখন সব খেলাধুলার আপনজন তাই ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর মতবিনিময় সভা করেছেন সব ফেডারেশনের সাথে ছয় মাস পরে এলো ক্রিকেটের পালা উপস্থিত ছিলেন বিসিবি সব বড় কর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে ক্রিকেট বোর্ড সভাপতি পাপনের কমিটিরই বৈঠক এই জায়গাটা আপনার রোলটা আসলে দুই দিক থেকেই আছে কি মনে আর এটা অনেক কঠিন অন্যান্য যে কোনো ফেডারেশনের সাথে বসার চেয়ে ক্রিকেট বোর্ডের সাথে বসাটা একটু কঠিন এদিকে ক্রিকেটটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো হঠাৎ করে বিকজ সামনে আমাদের আপনারা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হতে যাচ্ছে সো ওদের বেশ কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো নাকি ওদের সাপোর্ট লাগবে ফ্রম এই মিনিস্ট্রির থেকে বা সরকারের অন্যান্য মিনিস্ট্রির থেকেও সো ওগুলো এখন পর্যন্ত হয়নি তো যার জন্য ওরা ওই সমস্ত পয়েন্টসগুলো হাইলাইট করেছে কিছু রেনোভেশন ওয়ার্ক আছে যেগুলো করতে হবে ফুলের সাথে কাটার আলিঙ্গন দুই বাস্তবতাকে এক করেই চলতে হয় পথ সাথে থাকে নানা মুনির নানা মতো পাপনের ছায়ায় দেশের পঞ্চাশটার বেশি ক্রীড়া ফেডারেশন সীমাবদ্ধতা আছে তারপরেও এগিয়ে যাওয়া থাকবে লক্ষ্য ক্রিকেট বোর্ডের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বোঝাপড়াটা হবে আরও বেশি পোক্ত এই মিটিংটা খুবই ভালো হয়েছে কারণ ওনাদেরও সীমাবদ্ধতা আমরা জেনেছি আমাদেরটাও ওনারা জেনেছে সো আমরা কম্বাইন্ডলি যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের যে ওয়ার্ল্ড কাপ আছে প্রত্যেকটা ভেনু আরও উন্নত মানের হবে এবং ফিউচার আরও মাঠ তৈরি হবে চেলেই তো হবে না মন্ত্রণালয়ের একটা বাজেট আছে এই বাজেটের উপর সব কিছু নির্ভর করে এখন ওনারা যা চেয়েছেন এটা বর্তমানে আমাদের যে বাজেট আছে এটা দিয়ে কোনোভাবেই কিছু করা সম্ভব না চ্যালেঞ্জেস আর চ্যালেঞ্জেসাদের কিন্তু যতই হোক চ্যালেঞ্জ তো ফেস করতে হবে ওই জায়গায় আমরা একটা কনসেন্সাস আসার চেষ্টা করেছি যে কি করলে আপাতত আমরা ইমিডিয়েট ক্রাইসিসটা থেকে বেরোয় আসতে পারি এবং ভবিষ্যতের জন্য করা লাগতে পারে ফুটবল হকি সহ সব ফেডারেশনগুলোর সাথেই মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার পালা একাত্তর